কবর জিয়ারত মানে তো ওইখানে গিয়ে কোরআন পড়াও নয়, কবর জিয়ারত এতে যত আলোচনা আসলো এতে জিয়ারতের নিষেধ করা তো আসেনি। এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কি, এটা একটা কথা, ওটা ঠিক হইতে হবে। দুই নম্বর কথা, জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয়, জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয়, জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয়, হ্যাঁ, জিয়ারত মানে এই নয় যে কবরকে ঘিরে চারিদিক থেকে দোয়া করবেন, দেখে মনে হচ্ছে কবর আল্লাহর কাছে চাইছেন, এরকম না। দোয়া করবেন কিবলামুখী, প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, একটা হচ্ছে নিজের ফায়দা, আরেকটা হচ্ছে কবরওয়ালার ফায়দা। নিজের ফায়দা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাত পরকাল স্মরণ হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে, যেখানে কোটি কোটি টাকা ডেইলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে, ওখানে আখিরাত স্মরণ হবে না? গরিব ভাঙাচোরা বসে গেছে কবর, আর জঙ্গল হয়ে গেছে, গাছ হয়ে গেছে, ওই রকম কবর, গ্রামের কবর, মায়ের কবর, বাপের কবর, দাদা দাদি নানা নানির কবর দেখলে আখিরাত বেশি স্মরণ হবে, যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে, মরে সরে গেছে, আর কবরের কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে, আমাকে এখানে আসতে হবে, আমি যত বড় জাদরেল হই না আর বড় নেতা হোক না হোক না কেন, আমাকে এখানে যেতে হবে। কোনটা দেখলে আখিরাত স্মরণ হবে? কাঁচা কবর গুলি, তাই না? তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে, পাকা কবর নাই। পাকা কবর শিরকের বাজার ওখানে গরম হয়ে আছে, আর ইনকামের বাজার গরম হয়ে আছে, বিনা পুঁজির ব্যবসা, সরকারি লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না, পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে আর ফুল টুল দিয়ে দিলে আমাদের দেশে জাহেল মূর্খ সমাজের বাজার গরম হয়ে যায়, ওখানে আর অসুবিধা নেই, হ্যাঁ, ইনকাম চলতে থাকে, বিনা পুঁজির ব্যবসা। সেই জন্য কবর জিয়ারত করতে হবে এমন কবর যে কবর দেখলে আখেরাত স্মরণ হয়, আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতাম, আমাকেই কবর আসতাম, ঠিক না? জি, আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন, অট্টালিকার মালিক আর ফাইভ স্টার হোটেলের আমি ম্যানেজার হই না কেন, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন, আর মন্ত্রী মিনিস্টার হই না কেন, আমাকেই কবর আসতে হবে। জুরুল কবর, কবর জিয়ারত করো, আখেরাত স্মরণ হবে। যে দুনিয়া তুচ্ছ কিছুই না, আজকে আছে আজকেই নেই হয়তো, আজকে আছে আর কালকে নেই, কথা বলা ভুল, আসলে এক্ষুনি নেই হয়তো, ঠিক না? জি হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য, নিজের ফায়দা যে আখেরাত পরকাল স্মরণ আসবে, অন্তরটা নরম হবে, ইমান তাজা হবে, আখেরাত মুখী হবেন, আল্লাহর কাছে চাইবেন আপনি, দুনিয়া আখেরাতের নাজাত চাইবেন আপনি, আল্লাহ পাকের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে রক্ষা করো, তো আখেরাত স্মরণ করা। দুই নম্বর গরজ হচ্ছে ওই মাইয়াতকে উপকৃত করা, সালাম দিলেন শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, আর কবরে আজাব হালকা হবে, তারপরে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও, এই মাইয়াতের মর্যাদা উঁচা করো, হ্যাঁ, গোনাখাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, এর শাস্তি আছে দূর করে দাও, এর কবরকে প্রশস্ত করো, যে দোয়া করলেন তো ওই কবরওয়ালার ফায়দা হলো। দুটো ফায়দার জন্য, একটা হচ্ছে নিজের ফায়দা আখেরাত স্মরণ, আর কবরওয়ালার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন, ওতে কি হবে, আজাব থাকলে দূর হবে, আর আজাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে, নেক মানুষের কবর, ভালো মানুষ তাহলে মর্যাদা উঁচা হবে, বুঝা গেছে? তো এই দুটি উদ্দেশ্য। আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জিয়ারত কেন করছি, যে কবর আলা দিতে পারে, কবর আলার কাছে চাইলে পাওয়া যেতে পারে, কবর কাছে হাজির হইলে, মাজারে হাজির হইলে ওখানে ওলি ওরা না চাইলে ওনারা দেন, খালি হাতে ফিরান না, তাহলে শিরকি জিয়ারত, এটা হচ্ছে শিরকি জিয়ারত। উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল, উদ্দেশ্য কি, তার কাছে গেলে কিছু পাবো, বাবা দিতে পারবেন, আট রশি বা শাহ জালাল বাবা দিতে পারবেন, হ্যাঁ, খাজা আজমেরি দিতে পারবেন, চিস্তি দিতে পারবেন, সেই জন্য, তাহলে শিরকি জিয়ারত। আচ্ছা, এটা করলেন না হয়তো, এটা একটু কম, আল্লাহর কাছে গিয়ে চাইবো, কিন্তু ওলিউল্লাহর কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দোয়াটা কবুল করবে। এই জন্য শাহজালাল যাচ্ছি, ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইবো, আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না হয়তো, মসজিদে চাইলেও পাবো না হয়তো, হ্যাঁ, মক্কা মদিনে হজুমরা এসে যাচ্ছে হয়তো পাবো না, কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাবো, সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই। তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত, নিজেরই গরজ, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, কিন্তু মাজারের কাছে চাইছেন, মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন, তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত। বেদাতি জিয়ারত করবেন না, শিরকি জিয়ারত করবেন না, সুন্নতি জিয়ারত করবেন। সুন্নতি জিয়ারতের গরজ কি বলেন তো, কেউ দুটো গরজ বললাম,
নিজের ফায়দা আর ওই কবরে যে শাহিদ আছে তার ফায়দা, মৃতের ফায়দা, নিজের কি ফায়দা? আখেরাত স্মরণ হবে, আখেরাত পরকাল স্মরণ হবে, যে আমাকে পরকালে পাড়ি দিতে হবে। আর ওই মৃত লোকের কি ফায়দা? তার জন্য দোয়া করলে তার কবর বালা মুসিবত দূর হবে, আজাব দূর হবে, হ্যাঁ তার উপকার হবে। আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু ফায়দা কবর আল্লাহর কাছে পাবো, শিরকি জিয়ারত। কবরের পাশে কি আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে, বেদাতি জিয়ারত। বুঝতে পেরেছেন? এবারে তার ইসলামে সুন্নতি জিয়ারত আছে, আমরা সুন্নতি জিয়ারত করি, আর বিদাতি ভাইরা বিদাতি জিয়ারত করে, শিরকি ভাইরা শিরকি জিয়ারত করে। শিরকি ভাই বলা ঠিক হলো, যারা শির করে তার ভাই হইতে পারে না, আমার যারা শির করে তার ভাই হইতে। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।